সংবাদ নজরে নিবেদন করছে চলে গেলেন সাহিত্যিক নবনীতা দেবসেন। মৃত্যুকালে তার বয়স ছিল 81 বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তিনি নিজের বাসভবনেই প্রয়াত হয়। 1999 তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। 2000 তিনি পদ্মশ্রী পুরস্কার পান। আলটপকা মন্তব্য করবেন না। অযোধ্যা ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দিল্লিতে তার মন্ত্রিপরিষদকে এমনই নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী তার মন্ত্রীদের সঙ্গে অযোধ্যা মামলা বিষয়টি নিয়ে আলোচনা করার পাশাপাশি সকলকে এই বিষয়ে অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকতেন। মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে ময়দানে এবার নীতিন গড়করি। এখনো সহমতে পৌঁছতে পারেনি বিজেপি ও শিবসেনা। এমত অবস্থায় নাগপুরের উড়ান ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। মনে করা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। কথা হতে পারে মহারাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে। এক সপ্তাহের মধ্যেই অযোধ্যা মামলার রায় ঘোষণার সম্ভাবনা। রায়ের পরে পরিস্থিতি মোকাবিলায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রয়োজনীয় বন্দোবস্তের নির্দেশ কেন্দ্রের। পাশাপাশি উত্তরপ্রদেশে পাঠানো হল 4000 আধা সেনা। কড়া নজরদারি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়া সংসারে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে নারায়ণপুরের আদিবাসী পাড়ার সোম মুর্মু ও মেনকা মুর্মুর বিরুদ্ধে নিজের 4 দিনের পুত্র সন্তানকে 10,000 টাকায় বিক্রি করার অভিযোগ উঠল। সন্তান বিক্রির খবর পেয়ে এলাকায় যান কাটোয়ার মহকুমা শাসন সৌমেন পাল। শুরু হয়েছে ঘটনার তদন্ত। পুলিশের তারাখে বাইক নিয়ে পালানোর সময় বাইকের সাথে বাসের ধাক্কা। বাস উল্টে মৃত 2, আহত প্রায় 45 জন যাত্রী। ঘটনাটি ঘটেছে কালনার কেষ্টপুরের গ্রামীণ সড়কে। আহত প্রায় 45 জন যাত্রী। 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ঘটনাস্থলে কালনা থানার পুলিশ গেলে ক্ষুব্ধ জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। বুধবারই ভাটপাড়ার 12 জন পৌর প্রতিনিধি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। এর ফলে ভাটপাড়া পৌরসভার তৃণমূলের পৌর প্রতিনিধির সংখ্যা দাঁড়ালো 17, যার ফলে পৌরসভা দখল নেওয়ার কথা জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। অপরদিকে পৌর প্রধান সৌরভ সিং দাবি করেন পুরো ভোট আমাদের হাতেই থাকবে। ভিনদেশে পাড়ি দেওয়ার আগে ট্রাক ভর্তি পেঁয়াজের গাড়ি হাফিসের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে এক পেঁয়াজ ক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ নাজিবুল হক। গাড়িটি উদ্ধারের জন্য বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তথ্য পেয়ে নদিয়ার পলাশ এলাকা থেকে উদ্ধার হয় ট্রাকটি। ভোটের ময়দানে এবার একেবারে সম্মুখ সমরে ঘাসফুল বনাম পদ্মফুল। সামনে 2020 পুরো ভোট, আর তার আগেই 2021 বড় লড়াই। সেই কারণেই এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করে রাখছে দুই পক্ষই। মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছে রোহিত। রাজকোটে টস করতে নামার সঙ্গে সঙ্গে ইতিহাসের নাম তুলে ধরলেন হিটম্যান। বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচটি রোহিতের ক্যারিয়ারের 100তম আন্তর্জাতিক টি-20 ম্যাচ। প্রথম ভারতীয় হিসাবে রোহিত এমন মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। সংবাদ নজরে